পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে চ্যালেঞ্জিং হলেও ভালো করার প্রত্যাশা শরীফুল ইসলামের সেখানকার উইকেট তুলনামূলক ব্যাটিং বান্ধব হওয়ায় লড়াই করার সমান সুযোগ থাকবে মনে করছেন এই ক্যানাডা থেকে দেশে ফিরে আজ পাকিস্তানের বিমান ধরবেন শরীফুল দেশে অস্থিরতায় অনুশীলনে মনোযোগ রাখা ছিল কঠিন পাকিস্তান সিরিজ গুরুত্বপূর্ণ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়াই দরকার সঠিক প্রস্তুতি সেই লক্ষ্যে নির্ধারিত সময়ের আগেই পাকিস্তানে শান্ত লিটনরা সরকার পতন ক্ষমতার পালা বদলে ক্রিকেটে ফোকাস রাখাও চ্যালেঞ্জিং তবে পেশাদারিত্বের জায়গায় অটুট থেকে এগিয়ে যাওয়ার লক্ষ্য শরীফুলের পাকিস্তানে ভালো খেলে খুশি করতে চান সমর্থকদের আমরা আগে খেলা দেখছি যে অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট সো আমাদেরও ভালো ব্যাটসম্যান আছে খেলাটা ফাইটিং হবে ইনশাল্লাহ আমরাও ভালো একটা ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করবো তোমরা সবাই দেখতে পাচ্ছেন যে দেশের অবস্থাটা কেমন সো আমরাও যাচ্ছি এখন পাকিস্তানে খেলতে সো আমরা চেষ্টা করব যাতে একটা জয় শ্রী আনতে পারে দেশের জন্য প্রোটিন সবাই কাছে আসে লঙ্কা প্রিমিয়ার লিগের পর গ্লোবাল টিটোয়েন্টি খেলে এসেছেন লঙ্কার ভার্সনে দ্রুত মানিয়ে নেয়ার পরীক্ষা শরিফুলের রাওয়ালপিন্ডির ব্যাটিং বান্ধব উইকেটে থাকবে পেসারদের প্রভাব মানছেন তিনিও সাফল্যের জন্য মুখিয়ে আছেন আমি তো দেখছি যে অনেকদিন থেকে সবাই লাল বল প্র্যাকটিস করতেছে আমি সবার লেটে আর কি জয়েন করতেছি একটু কষ্ট হবে বাট চেষ্টা করবেন সেটা ম্যানেজ করার কারণ এখনও অনেক দিন সময় আছে সো যাতে ফিটনেসটা কন্টিনিউ করে বোলিংটা করে ওয়ার্ল্ডটা ওইভাবে নিয়ে যাওয়া যায় এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ খেলেছেন শরীফুল সিলেট টেস্টে নিয়েছেন দুই উইকেট দশ টেস্টে তার উইকেট সংখ্যা বাইশ কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ